हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल उज्जवल दल स्टाडी होम। आज आमी हैज एवं हैवेर व्यवहार शेखाबो। आमार छोटो ट्रिक्सटी होलो आई हैव, एकला थाकले हैज है, अनेक थाकले हैव, अर्थात सिंगुलर जखन थाकबे एकला तो हैज, अनेक थाकले हैव, किन्तु व्यतिक्रम आई तो सिंगुलर, किन्तु एटा मने राखते हबे आई एर संगे सर्वदाई हैव बसबे। এইবার বয়ের সঙ্গে কী হবে? হ্যাজ হবে। মানে একটা বালক যখনই দোয়া থাকবে যে তখনই হবে বয়ের সঙ্গে কী হচ্ছে? হ্যাজ হবে। আর যখন অনেকগুলো বালক অর্থাৎ মেনি বয়েস, অর্থাৎ বয়েস যদি থাকে তখন কী হবে? অনেকগুলো বালক তখন কী হবে? হ্যাভ না হ্যাজ? আমার সূত্রে বলছে অনেক থাকলে হ্যাভ হয়, তাহলে হ্যাভ এইচ এ। তাহলে এখানে আমার হ্যাভাজের কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করানো যাক। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাভাজ, তাহলে আই হচ্ছে, আমি সবসময় মনে রাখতে বলেছি আই থাকলে কি হবে? হ্যাভ। উই এস মেনি হয়ে যাচ্ছে, অনেক থাকলে হ্যাভ। রাম একা, অর্থাৎ একলা, ওর জন্য এখানে হ্যাজ। তার আগে বলে নিচ্ছি রাম অ্যান্ড শ্যাম, অনেক অর্থাৎ একের অধিক হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে হ্যাভ। ইউ এখানে সিঙ্গুলার প্লুরাল দুটো হয়, কিন্তু এখানে প্লুরাল হিসাবেই ব্যবহার হবে, ইউ এর সঙ্গে সবসময় হ্যাভ হয়, এটাও মনে রাখতে হবে। দের সঙ্গে তো হ্যাভ অবশ্যই বসবে, যেন কেননা এ হচ্ছে অনেক, অর্থাৎ প্লুরাল ফর্ম। হি এর সঙ্গে কী হবে? হি হচ্ছে একলা, তাহলে একলা থাকলে হ্যাজ। হি হলো, সি, ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ রাম, শ্যাম, হি, সি, ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সর্বদাই হ্যাজ বসবে, তাহলে এখানে সি একলা, ওর জন্য হ্যাজ হবে, ইট হ্যাজ।